Bakın bana Müslüman,
Gatavan sorupu giren sorulam Toprağa dar geçti başıda Eladaş yolları dinler Moskide Dokun zanta zorup dağlandı Sınama sanamı sunmam Ama tek gün boğulu girdi Elde bekir Moskide Ota sundalı zorbanı Zorup dağlandı Aşkın bekir Moskide Sarı sarı dağlı zorbanı Uyur Oh, Abdullah,
আমাদের মুসলমান জবান আল্লাহ আজকে তোমার জানাজা ওই চার দিন ভাই ভিতরে একটা ভাই দিতে পারলো না আমি একটা মুসলমান সাথে যাওয়ার কোনো মতো যায় কাছে এই পুরান তাপনার যুগ ধরে যাবা আজকে তোমার জনজাতা দিয়ে দিলাম আমার আব্বা কবরে চলে গেছে আমার বান্দা নদীর সুন্দর দিল চলতেছে ওই বাবার জন্য চলতেছে আমার অবশ্য হল্লা চলে নদীর আমার অনুসরণ চোর চলে নদীর জগর পানি জানা আমার অবশ্য হল্লা বিলম্বে পারি না দাদারে ফেরস্তা ওই নদীর চোখের পানি করে চোখের তার মা বাবার চোখের মানুষের মানুষের প্রতি তামিল জন্ম তামিল জন্ম বন্ধ হয়ে যায় বললো হবে না সদা কতুল জারিয়া এক নম্বর সময় জারিয়া তুমি দিন বন্ধ হবে না দ্বিতীয় নম্বর হবে না এলিয়ে নাফা আর এলিয়ে হিয়ান তাকুহবিহি আমার ছেলেটা আমি তোমার মতো আসছে বাবার হজুর মানুষ হয়েছে বাড়ি গেছি তাও তুমি আমাদের কোনো বাদ আছে না যখন তোমরা আবার মাঝে মাঝে বিয়ে করেন তোমার ঘরের মানুষ বলছিল তারা মানে আমার গুলো তো ভালা সেজন্য এগুলো করে নিয়ে যান গোর্খা সুস্থা না লাগে তো তোমার গুলো তালা করে গোর্খা যান তো যুবক বন্ধুগণ আমার হুকুরের বউগুলো গুলো আসবে সবগুলো ভালা বেশি ভাগ যুগের বলেন হুকুর মাংস তীরে খান বর্তমান শুয়ে সেদিন আমার হুকুরের জন্য এক জায়গায় ছাড়ি দিছে ও এলাকার বর্তমান ছাড়ি দিচ্ছে না আরো মূলবার জন্য যে মসজিদের যান তো হুকুর আমার বাড়ি আসত একটা আমার বাড়ির মসজিদের ব্যবস্থা দিয়ে খাওয়াবে সেদিনও ছাড়ি দিচ্ছেন বাবজান মুসলমান হজরত ওমর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে মুসলমান হতেন সেই ঘটনা গুলো আমি শেষ করে দিল কারণ বন্ধুগণ ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুমা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন
এইমাত্র যখন পর্যন্ত প্রেম মনে হতে পারে না সেখান পর্যন্ত নিজের প্রিয় সন্তান পিতা মাতার চাইতে অন্য মানুষের চাইতে আমার নদীর প্রতি ভালোবাসা কম ভালোবাসা না হতে পেরেছে ওটা কোন সময় প্রাণাঙ্গ মহিন হতে পারে না। ভগবান মুসলমান এবার চলে আসেন আসার পর এবার দেখেন আবু বকর সালাম মুসলমান হওয়ার আবু বকর মুসলমান হওয়ার পর আবু বকর বিশ্ব নদীতে বলেছেন নদীরা আমি আপনাকে নিয়ে আমি আপনাকে নিয়ে দিনের বাবার দিকে যাব নদী বাউসিয়ারি তুমি যে আমাকে বড় জমিয়ে নিয়ে যাবি রে আমি তোমার বাবা মায় শুনে মুসলমান হয় না তোমার বাবার খাইলে শুনে মুসলমান হয় না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করে দুটোকে শান্ত সালাম মদিন আমি তোমাকে বলতে পারি না নদীকে বলছেন মদিন আপনাকে নিয়ে আমি কুফর জমিনে দেব নদী এই কুফর জমিনে আমার বাবা বড় ব্যবসায়ী ছিল আমার বাবা দিনের বড় মায়ের পাখি ছিল আমার বাবা কুফর জমিয়ে ব্যবসা আমি আপনার বিশ্ব নদী ভূমি তিন সঙ্গে যাই ওই মানুষদের কেউ লোকদের কে দূরের বলে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় উদ্দেশ্য যারা বুঝেন বেইমান ওই বেইমানের দ্বারা আমার সঙ্গে কোন দুশ্মন করবে না আবু বকরের মা উম্মুল খাইর
তোমারা বেটা আবু বকর কে ওকে এমন ধরে মারছে তোমারা বেটা কে ও ওই জমিনের ভিতরে বিপর জমিনের ভিতরে পড়ে আছে যদি পুরমার
আমি বুঝতে পারলাম না তুমি নিজে আসিয়েছ, আর বর্তমানে কান্দে যে সুমি গলা ধরে কান্দে, আমি উপর বলছে নদী গো আমি আমার মাকে সঙ্গে নিয়ে আসছি, তুমি আমার মা তুমি আমার আম্মা, আমি মা উমর খাইর বসে আম করলে বেটা বলতো পৃথিবীর মধ্যে এমন কোন বন্ধন দেখিনি, বেটা বলতো আমি তোর মা দেবি অন্ধে আমি তোর মার দেবাস থাকবো না, আমি তোর মার জমিনের ভিতরে দাদা হয়ে থাকবো না, জানতে তারে তোর নদীকে বলে দে তোমার নদী তো আমাকে মুসলমান বানিয়ে দে, নদী আমার বসে আমি করি রে মা আপনি বলেন তারা কিরকম করে জীবন দিয়ে নিজের শরীর থেকে নিজের শরীরটা আরো কপুর করে আবু করে শরীরটা সাদা হয়ে গেছে, বন্ধুরে একমাত্র আল্লাহর কোরআনকে ভরসা করে আমার বন্ধু বান্দারা, দলিল মানুষের ভিতরে এলেন দু না থাকে আব্বাগো, বর্তমান জামানার ভিতরে মুসলমান এমন জামানার মুসলমান নেই ফিরে পাবেন, বর্তমান মুসলমান বাড়িটা কি বসে রাখে বাংলার মুসলমান, সেদিন চিন্তা করে সেদিন পাগিলাম সেবার বাবা কিছু দেহার বাড়িতে এলাকাতে বন্ধ করেন খাতরা বাড়িতে দাঁড়িয়ে আছি ট্রেন ধরবো, এই যদি নদিয়ার ডিস্ট্রিক্টের ট্রেন ধরবো, আমাকে ছেলেটা এসে পড়লো হুজুর আপনি কি আমাকে চিনেছেন না বাবা চিনতে পারে নাই, হুজুরের গত বছর আপনি না কুটি দেহার এলাকায় টাউনে আপনি না সবার করে গিয়েছেন বাড়ি নিয়েছেন হুজুর গো, আজকে আমি কোনোদিন পড়ি আমি আব্দুর রহমান, আজকে আপনারা দাঁড়িয়ে পড়ান শুনে আজকে আমি দাঁড়িয়ে কাটি না, নিজের যখন পড়ে দিয়ে যায় সকল যুবক বন্ধুরা যুবতী পড়েরা আমাকে মুন্সি বলে ডাকে, বাংলার মুসলমান ভাইয়েরা করে করে ছেড়ে ছেড়ে গো সেই ছেড়ে বলতে হুজ, আজকে গত এক বছর ধরে আমি দাঁড়িয়ে কাটি না বেড়া দো, আগে দেখছি আমার কলেজের সারাদিন মাস্টার বেড়া আমাকে দেখবি না হুজুর গো, আমাদের সম্মুখে কুয়াশে শিখে টানতে হবে পুরো মশন করে ফেলার কিন্তু এ থেকে ইনস্পিশন টানতে হবে গো, আজকে এক বছর ধরে দাঁড়িয়ে রাখার কারণে হবে আমার সম্মুখে কোনো প্রিন্সিপাল সিগারেট টানে না, বাবা মুসলমান না বলেরা আজকে যুবকরা যদি অভিনয় করেছে সেখানে কোনো জমাবাসীরে আমি তো এখন তো দাঁড়িয়ে রাখবো, যদি বলছে তোমার দাঁড়িয়ে রাখার থেকে তার সবই হান্ড্রেডটা শুধু শুয়া যায় আছে না, টু হান্ড্রেডটা শুধু থাকে বর্তমান যুবকেরা, কারণ নিজের স্ত্রী মুখে ভাই মায়ের কোথায় দিয়েছে বাগদান মুসলমান এইবার বেতন বিবাহ হবে, এবার বিবাহ যখন হবে নিজের স্বামী একটা বিবাহ হবে, এখন দিদি বলছে স্বামী গো মোট দাঁড়িয়ে আমার সঙ্গে ভাল না লাগে স্বামী, তোমার যদি এসে আমার শ্বশুর বাড়ি যায় মরে একটা দিলে খাওয়ার মতো দাঁড়িয়ে হোক স্বামী গো, যদি যান মানসিক হলে মুন্সির মোট লজ্জিতে মরে যান স্বামী তোমার নামিয়ে দেয় আমি তোমার বাড়িতে যাব কিন্তু আমি বাড়িতে তো দাঁড়া দাঁড়া, ও বাবুর আম্মারা
ওমর সোনার চন্দরা তোমার সামনে গেরদার চাঁদে বলামারে তোমার স্বামী যদি তুমি চিন্তা যা তোমার স্বামী যদি ভরা থাকে যা ভাই যদি চেহারা থাকি যা সে বিয়ের বাড়ি যাবে কত যুবতী লাগবে তোমার স্বামী যে বাড়ি তার হয়ে যায় তার সবই তীর্ণ হয়ে যায় তবে তোমার স্বামীর পিছনে কমসে কম একটা মেয়ে পিছনে লাগি যাবে যদি তোমার স্বামী আমি বর্তমান তোমাদের কিছু বলিদানের মা পরিচনে বিবাহ করবেন বিবাহ করেছেন স্বামী এইবার তখন স্বামী বিবাহ খাবার দেবেন আজকে তোমাকে সারাদিন ধরে পড়ো আর মাত্র তিন দিন সময় আসবে কেন তুমি দাঁড়িয়ে থাকেন না বলছেন দিদিরা আমি মনে আমি আমি মানে হাত ধরে তোমার করে ফিরে দিদি দিদি আমি কোনদিন দারুন মধ্যে ফিরে লাগবো না আমি আব্দুর রহমান জিন্দারি ফিরে লাগবি আমার নদী পরিবার ভিতরে তোর মারা হবে দিদি রে আমার টাকা দিয়ে আমি দাঁড়ে পারব না একদিন ধরে তিন দিন গেল তিন দিন লাল দিন দিদি বলছে শুনে এই যে তুমি খাজা দেবি বাড়লাম সব দিকে বাড়লাম শনি তোমার মতো তুমি তোমার বেতন বাড়িতে থাকে আমার দাঁড়িয়ে স্বামী ভালো লাগে না এরকম বেতন বাড়ি চলে যান তালাক দেয় তার খুশি যদি তালাক না দেয় তার খুশ করল যদি মাসের স্বামী মাস দিবি এখন আমি কি করব সোনার সংসারটা আজকে দিদির জন্য এই দাঁড়ির জন্য নদীর সম্মতির জন্য আজকে সোনার সংসারটা করে যা আমি এখন কি করব নবদের দিদি কি খুশির জন্য আমি এবার বাড়িটা কেটে নিল দিদি কেবল তিন দিদি আমার নিজের পয়সা দিয়ে দাঁড়িয়ে চালাব না দিদি গে তুমি টাকা দাও দিদি পাঁচটা টাকা দিয়ে দিল এই টাকা নিজে না তিনি বেতন নিজে বড় বড় যা যদি পানে চোখের পানে ওদের মনে ফিরে ফিরে বলছে আমার দাঁড়ির ভিতরে সেনা দিয়ে কিরিন্দে সেনা তুমি দাঁড়িয়ে দেখতে সেটা নাপিত বলছে কোনো কান্দি বলছে আসতে দিদির জন্য দাঁড়ি কাটতে হয় কয়টার ভিতরে তোমার মারতে হয় এখন যদি জাহিনিয়াতের জমানার মে আমি যদি আগে জানতাম রে আমি একটা বাবাদের মেয়েকে বিবাহ করতাম আমি এই জাহিনিয়াতের জমানার নারীকে বিবাহ করতাম না এইবার দুগুলো বসি গেল চেয়ারের ভিতরে বসে গেল নাপিত দেখো এইবার প্রথম দিল এমন ভাবে টান দিল রে একটা টানে গাঁও থেকে রক্ত বাহির হল এলাক বন্ধু বন্ধায়রা নাপিত দেখা এলা লাগার কত কিছু লাগায় কোন মতো রক্ত বন্ধ করতে পারলো না বলছিলাম ভাইরা তুমি যাও যাও লক্ষ্মীপুর হাসপাতালে যাও
লোককে বলে হাসপাতালে যাওয়ার পর অক্সিজেন ডাক্তার গেছে গেছে এরকম তো একদম বড় বড় ডাক্তার নেগে চলে গেছে ভালো জানে রে এইবারে যাওয়ার পর কোথাও মেডিসিন লাগাই রে কোনো মেডিসিন কামবে না রক্ত বাহির হয়েছে যে বন্ধের নালার মতো ওই ডাক্তার বলতে নয় তুমি যাও যাও ওই মাদ্রাসায় যাও রে একটা আনিমের কাছে ওই আনিমের কাছে যে তুমি জিজ্ঞাসা করো কোন ডাক্তার তোমার এই দাঁড়ি থেকে টাকা হয়েছে এই ডাক্তার কোন ডাক্তার বন্ধ করতে পারবে না আমাদের সঙ্গে দেখা হয়েছে বন্ধুরে হাফি সাহকে ধরেছে হাফি সাহ আমার দাঁড়িতে ডাকলাম গো কেমন রক্ত বাইর হলে সন্ত বন্ধ হয় না হাফি সাম্পল যারা বেটা প্রবাহিত হচ্ছে বন্দরে ও শোনার জন্য শুনলাম ওই সরে গুলো মারে গেল করে একজন ব্যক্তি যাওয়ার কোন বংশের আমি তোমার কাছে মরিদ হব তুমি আমার কাছে যদি মরিদ হও রে তাহলে আমাকে দুই বস্তা পিছু দিতে হবে দুই বস্তা দিচ্ছি এলাকা করতাম এলা গেছে যাওয়ার পর আরো বলি আল্লাহ নিকটে গেছে যাওয়ার বলছে হুজুর মোর হুজুর পেছে যে দুই বস্তা বিচ্ছু দিলে তো মরিদান বানাম তার মহাত করেন মানেটা কি কারণটা কি বলছে বলছে যে তুমি যে বিচ্ছুটাকে নিয়াসি যুবকটা দিচ্ছু ওই যুবকটা দিনের ভিতরে সঞ্চয় কম মাসের ভিতরে একটা বার করে ধরে দাড়ি চাষতো একটা করে দাড়ি ঘোরা থেকে সত্যিটা করে বিচ্ছু সৃষ্টি হতো জোরে করেন বাবুজান মুসলমান একটা বার আমরা তো বর্তমান 400% যুবকরা আবার মাঝে মাঝে গভীরদের বলবেন হয়ে যাচ্ছে কোন কাটেন দেখো হবে বিজেপি কাটেন দাঁড়ির ভিতরে বিজেপি কাটেন মারে বাবুজান এলা কমার গেলে বহুত না তো কিছু নেই বর্তমান যে বিজেপি দাঁড়ি ওই দাঁড়ি সে কুচ্ছে দাঁড়িতে কোন দাম আছে দাঁড়িয়ে রাখবি ভয় করি না যুবক বয়সে চৌবন কালে এভাবে সব খাইতে প্রিয় আর যুবকের যেমন তারা দাঁড়ি আগে বাজার দাঁড়ির বর্তমান অবস্থা শেষ করি দেয় তারপর তো হলি হবে বিজেপি দাঁড়ি বাদলাম মুসলমান ওই যদি মেয়েটার ভিতরে এলিম থাকতো তাকে একটা যুবককে দাঁড়িয়ে রাখবে মরতো কি ভাই তোমাদের কয়েকটা যে তোমরা দাঁড়িয়ে রাখেন কারণ তার ভিতরে এলিম নাই বাগদান মুসলমান তোমার সুনাম কেমন আমার কি আছে বাগদান মুসলমান গো যারা ছেলেরা আসে না না এরা মায়ের বলে না ছেলেরা দিন খাওয়াচ্ছা তো সবই স্মরণ কর যে তোমার একটু আসেন না সাল হারাত না দশ হাতাত মানে আখ খাচ্ছে হারাতে আর বাদজান ধানের তোমার স্মরণ কর যে চৈত মাসের যেটা মরি যান তোমরা গাড়ি রয়েছে তা আমি ধরে না ভাই দে মশাই ভাল মা
পরাত্তম নামের কিরণমালা বর্তমান মুসলমান এই কিরণমালার জন্য বর্তমান মুসলমান ভাতও খায় স্বামীও খায় দামও খায় বাজার কেলা মারিও পর তোর ভাই যে তো ধান কিরণমালাটা কেমন তাই না তোমার পয়সা দেন নাই যদি তোমার হাতে দিয়ে ভাঙান তো কষ্ট দেওয়া খাই আজকে আর কোম্পানির সকল বলে মোবাসার দিতে যদি মই দিয়ে ভাঙান কোম্পানির অবস্থায় মরে দিয়ে আসবে আর সরকার গ্রেপ্তার দিয়ে হাত হাজি পোস্তা হাতা হাজি দিয়ে সরকারকে নটেন শুন মরবে তার এক সাথে জাহান নামে দেব এলা ভাবি হাতা হাজি করে ভাই এলা দেত দেওয়ার পর তো ভাবি খরচা বলে একটু নরম করবে লাগবে ওকে সঞ্চালিত হবে এলা তুমি নরম করবে এলা শ্বশুর কে রো বউ ওটা চাই গো কোন মানুষের সাথে বলছেন তো তোমরা কিনেন বাবার সবাই নয় তোমরা মানুষের কোন খারাপ পাবে না শরম পাও না ও যতদিন তো তোমার সবাই গুলো জানান না পৃথিবী থাকলে শুনে কি তোমার একটু মাঝে মাঝে আমার কি আছে এতদিন তো কম নাই তো এতদিন করলে এতদিন ফিরাবে না না কি এরা ফেরিওয়ালা হচ্ছে না এরা ফিরাবে না হচ্ছে তো তার গান কথা যত মাসে সেটা ভাবি মোর মার বাপের দোষের মতো সারা 180 কিলোমিটার সম্পত্তির বাপ ওই মায়ের যা ভাই দে এরা তখন দুই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে বললেন যে ওই মহিলা যখন হায়া থাকবে না যখন মানুষের ভিতরে যখন হায়া থাকবে না স্মরণ থাকবে না বাপজান মুসলমান মহিলা যা ইচ্ছে তাই করতে পারবে বাপজান মুসলমান ও মায়া ভিতর দুর্ভাগ্য উত্তান্ত ও মা বলরাম মারা কেন তুমি দেব না পুরুষের সন্ন আল্লাহর নবী বলেন আসসালাতু ইমরাতি বাইতিহা আফযালু মিন সালাতিহা ফি হুজরাতিহা একটা মহিলা বাইরে ঘুরা পানা চাইতে ঘরের ভিতরে নামাজ পড়ে দাম বাবুনার মুসলমান আব্বারে